আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আজকের পর্বে তৈরি করে দেখাবো কেক এবং পুডিং। কীভাবে দুটো লেয়ারে কেক এবং পুডিং একই সাথে তৈরি করা যায়, আজ আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলুন মূল পর্বে ফিরে যাচ্ছি। প্রথমে পুডিংয়ের ব্যাটারটাকে রেডি করে নিচ্ছে। এর জন্য একটা মিক্সিং বোলে অ্যাড করছি একটি ডিম, 1/3 কাপ চিনি। চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, আর চিনিটাও আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন হ্যান্ড হুইস্ক দিয়ে মিক্সড করে নিচ্ছে। এখন অ্যাড করছি আগে থেকে জাল করা 1 কাপ ঘন দুধ। দুধটাকে জাল করার সময় 3 টেবিল চামচ কর্নিশ মিল্কও অ্যাড করেছি। এখন অ্যাড করছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। তারপর নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমার পুডিংয়ের মিশ্রণটা রেডি, একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছে ক্যারামেলটাকে তৈরি করতে। আমি এখানে একটি মোল্ড নিয়েছি, অ্যাড করছি 1/3 কাপ চিনি। চুলুর আঁচ লতে করে দিয়েছি। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে কালার চেঞ্জ হতে শুরু হয়েছে। এখন চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি। জাল করতে করতে যখন দেখবেন ঠিক এরকম একটা কালার চলে আসছে, তখনই ক্যারামেলটাকে নামিয়ে নিতে হবে। তারপর হাত দিয়ে মোল্ডটাকে একটু দুলিয়ে দিলাম, তাতে করে ক্যারামেলটা যেন মোল্ডের চারপাশে লেগে যায়। ক্যারামেলটা সেট হয়ে গেছে। এখন পুডিংয়ের মিশ্রণটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে মোল্ডে ঢেলে দিচ্ছি। এখন পুডিংয়ের মোল্ডটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন কেকের শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। প্রথমে একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা, 1/4 কাপ গুঁড়ো দুধ, 1 চা চামচ বেকিং পাউডার। তারপর শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি। শুকনো উপকরণগুলোকে চামচ দিয়ে মিক্সড করে নিচ্ছি। কেকের জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টি ডিম। চাইলে আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখন হাত দিয়ে ডিমের কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি। আমাকে হেল্প করছে আমার ভাইস দিয়ে আরশি। ডিমের সাদা অংশটাকে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছে। এখন অ্যাড করছি 1/3 কাপ চিনি আর চিমটি পরিমাণ লবণ। তারপর আবারও বিট করছে। আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক ফিটার না থাকে, তাহলে আপনারা হ্যান্ড হুইস্ক দিয়ে কাজটি করতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। বিট করতে করতে যখন দেখবেন ডিমের সাদা অংশটা ফোম হয়ে গেছে, তখনই অ্যাড করব কেকের শুকনো উপকরণগুলো। অল্প অল্প দিব আর বিট করতে থাকব। তবে একদম লতে করে বিট করতে হবে, বেশিক্ষণ সময় নিয়ে করা যাবে না, তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। এখন অ্যাড করছি 2 টেবিল চামচের মতো আগে থেকে জাল করা গরুর দুধ। অ্যাড করছি ডিমের কুসুম, আর অ্যাড করছি 1/4 কাপ রান্নার তেল। তারপর আমি 1 মিনিটের মতো বিট করে নিলাম। আমার কেকের ব্যাটারটা রেডি। এখন অ্যাড করছি 1/2 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। তারপর চামচ দিয়ে একটু আলতো করে মিক্সড করে নিয়েছি। এখন পুডিংয়ের ব্যাটারের উপর কেকের ব্যাটারটা আলতো করে ঢেলে দিচ্ছি। কেকের ব্যাটারটা ভেসে আছে, পুডিংয়ের সাথে মিশবে না, চিন্তার কোনো কারণ নেই। এখন মোল্ডটাকে একটু ট্যাপ করে নিয়েছে যেন বাতাসটা বের হয়ে যায়। কেকটাকে তৈরি করার জন্য চুলে একটা প্যান বসিয়েছি আর 2 কাপের মতো পানি অ্যাড করেছি। পানিতে বলক চলে আসছে। এখন স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি। তারপর কেকের মোল্ডটা বসিয়ে দিলাম। ঢাকনা যে ছিদ্র আছে সেটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। তবে এই কাজটি করতে হবে চুলোটা কমিয়ে, আমার মতো করতে যাবেন না, তাহলে কিন্তু হাত পোড়া যাবে। প্রায় 20 মিনিটের মতো কেকটাকে আমি ব্যাক করে নিয়েছি। এখন শাসলিক কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন শাসলিক কাঠিতে কিন্তু কোনো রকম ব্যাটার উঠে আসেনি, কেকটা একেবারে পারফেক্ট হয়েছে। এখন চুলোটাকে বন্ধ করে দিয়েছি। কেকটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিচ্ছে। গরম অবস্থায় কখনো মোল্ড করতে যাবেন না, তাহলে কিন্তু পুডিংটা ভেঙে যাবে। এখন ছুরি দিয়ে আলতো করে মোল্ড থেকে কেকটাকে ছাড়িয়ে নিলাম। পুডিং কেকটাকে আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি। কেক পুডিংয়ে দারুণ একটা কালার চলে আসছে। ওয়াও, কতটা ইয়ামি হয়েছে! কেক পুডিংটা দেখতে শুধু সুন্দর নয়, খেতেও কিন্তু দারুণ। কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে দেখালাম কেক পুডিং। আমি কেক পুডিংটাকে একটু কেটে শেয়ার করছি।
পুডিংটা কতটা সফট হয়েছে দেখলেন তো, কত সহজেই দুটো লেয়ারে তৈরি করে দেখালাম কেক পুডিং। বাচ্চা বড় সবাই পছন্দ করবে এই মজাদার কেক পুডিং। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর পেজ ফলো করবেন, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আল্লাহ হাফেজ।